السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বরাবরের মতো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইউনাইটেড টিভি বাংলার পক্ষ থেকে আমাদের প্রশ্নোত্তর পর্বে আমাদের মাঝে আজকে রয়েছেন আমাদের সম্মানিত উস্তাদ শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আমাদের কাছে অনেকগুলো প্রশ্নের মধ্যে আজকে আমরা একটা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি সেটা হলো একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যখন আমাদের বাড়ি করি বিল্ডিং করি বা দোকানপাট করি প্লট করি এগুলোকে যখন আমরা উদ্বোধন করি তখন সমাজে দেখা যায় লোকজনকে ডেকে নেমিষ্টি খাওয়ানো হয় বা বিভিন্ন ধরনের আনন্দ বিনোদন করে তারপরে মানুষ দোকান বা বিল্ডিংগুলো উদ্বোধন করে ঘরবাড়ি উদ্বোধন করে এক্ষেত্রে একজন ভাই জানতে চেয়েছেন যে আসলে শরীয়তের দৃষ্টিতে এই সমস্ত ঘর বাড়ি দোকানপাট এগুলো উদ্বোধন করার শরিয়া সম্মত কোনো পদ্ধতি আছে কিনা জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ একটা পৃথিবীতে কোথাও কেউ কোনো কিছুর উপরে মালিকানা সত্তাধিকার বা ক্ষমতা পেলে কি করবে সেটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন যে আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুসসালাহ আল্লাহ তাদের সাহায্য করবেন অবশ্যই যাদেরকে জমিনে ক্ষমতা দিলে কোথাও তাকে একটা অবস্থান আল্লাহ তাআলা দান করলে সেটা একটা দোকান হোক একটা ছোট্ট ঘর হোক একটা কুঁড়িঘর হোক একটা ওয়ার্ডের একটা জেলার উপজেলার একটা রাষ্ট্রের ক্ষমতা হোক সবই কিন্তু ক্ষমতা একটা জমি কিনলেও জমিনের উপরে আপনার একটা ক্ষমতা হলো একটা পাওয়ার একটা সত্তাধিকার এখানে বর্তালো তো এটা আমি কাউকে দিলে সে ওই ভূমি উদ্বোধন করবে কি দিয়ে আকামুস সালাহ সালাত কায়েম করে সে এটাকে শুরু করবে এখানে কার্যক্রমের শুরুটাই হবে সালাদ দিয়ে আল্লাহকে সেজদা করার মাধ্যমে যেটা অন্য একটি হাদিসে রয়েছে যে জয়লাত লিয়াল আরদু মসজিদান ও তোহর গোটা পৃথিবী আমার জন্য সেজদার জায়গা তো গোটা পৃথিবী যদি সেজদার জায়গা হয় তাহলে এই পৃথিবীর কোনো যদি আমি এক শতক জমিনও কোথাও আল্লাহ আমাকে দান করে সেটা তো সেজদার জায়গা গোরস্তান আর টয়লেট ছাড়া যেটা তিরমিজির হাদিসে রয়েছে ইল্লাল মাকবারা তাওয়াল হাম্মাম গোরস্তান আর বাথরুম ছাড়া গোটা পৃথিবী আমার জন্য সেজদার জায়গা তা আমি তো একটা দোকান কিনলেও ওটা সেজদার জায়গা তো সেখানে আমাকে কী করতে হবে সেজদা করতে হবে সেজদা সেজদা দিয়ে উদ্বোধন হবে তো এমনি ওয়াইস কল রব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ফিল আরদি খলিফা পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করব তো খেলাফতের জন্য ভূমির মালিকানা লাগে এগুলো তো আমি আন্দাজে কাউকে বলতে পারি না যে তোমরা আসো আমার পিছনে আমার ভূমি রাষ্ট্রের মালিকানা না থাকলে আমি কি যেন আমি আহ্বান করব তো এখানে ছোট হোক বড় হোক ভূমির মালিকানা যেখানে আমার হবে সেখানে আমি সালাত কায়েম করব আগে তো এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে আমরা তাকাই যে তিনি কোথাও কেউ বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেলে তিনি কখনো কোনো অন্য দোয়া কালাম যে মিলাদ পড়া আজকাল কত রকম কত কিছু মানুষ করে যে হুজুর ডেকে এনে একটু তেলামত করানো একটা কিছু এগুলো কিন্তু তিনি করেন নাই জীবনে কখনো তিনি যেটা করতেন দু রাকাত সালাত পড়তেন যেমন সহি বুখারিতে একেবারে কিতাবুল ইমানের শুরুতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়েত যে ইন্না উম্মি ইন্না জাদ্দাতি মুলাইকা দা আত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে তুআমিন সানাআতুহু লাহ যে আমার দাদি মুলাইকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছিলেন একটু খাবার তৈরি করেছিলেন একটা ঘরে হয়তো ঘরটা উদ্বোধন বা একটা কিছু তো ওই ঘরে উনি খাবারের জন্য ওনাকে দাওয়াত দিলেন তো এসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়তে চাইলেন তখন ফাকুম তুইলা হাসির ইল্লানা কাদিস ওয়াদ্দা মিন তুলে মালুবিস যে একটা মাদুর অনেক দিন ব্যবহারের ফলে এটা কালো হয়ে গেছিল আমি সেটার দিকে এগিয়ে গিয়ে সেটাকে আমি ধুয়ে নিলাম ফাকাসল তো সেটাকে ধুয়ে রেডি করলাম বাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে দাঁড়ালেন ওয়াকুম তো আনা ওয়াল ইয়াতীম ওরাহু আমি আর এক এতিম বাচ্চা আমরা নবীজির পিছনে দাঁড়ালাম ওয়াল আজুজু মিন ওরায়না আর বুড়ি আমার দাদি আমাদের পিছনে দাঁড়ালেন দেখুন তো ফাসাল্লা রাকাত তাইনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু রাকাত সালাত বললেন উদ্বোধন হয়ে গেল এরপর তিনি খেলেন তো আসলে কোথাও গেলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সবসময় যে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ঘরকে কবর বানিয়ে ফেলো না বুঝে গেল কেউ কোনো দোকান কোনো ঘর থাকার ঘর বা ব্যবসার ঘর যে কোনো ঘর সালাত না বললে এটা একটা গোরস্থান এটা কবর এটা সমাধি হয়ে গেল এটা আর যারা আছে এটার ভিতরে লাশ
তাহলে এসব কিছু থেকে আয়াত থেকে হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে যেটা আমরা খুঁজে পাচ্ছি সেটা হলো আমরা সালাত দেখতে পাচ্ছি। এই জন্য উদ্বোধনটা সালাতের উপরে তার কোনো ইবাদত নাই, একজন মুমিনের জন্য সর্বোচ্চ হল এই সালাত। নিয়ত কিছু লাগবে না, দুই রাকাত পড়লেই সব হয়ে গেল, যে আল্লাহকে দুটো আমরা দুই রাকাত পড়লাম সেজদা দিলাম সব হয়ে গেল। জি শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যেভাবে প্রশ্ন করেছেন আমরা সুন্দর করে শেখের কাছ থেকে প্রশ্ন উত্তরটি জানতে পারলাম। আমাদের যে কোনো দোকানপাট, বিল্ডিং বা যে কোনো জায়গায় আমরা যখন বা আমার কোনো জমি আমি কিনলাম, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে উদ্বোধন হোক বা সেখানে আমার কার্যক্রম চালু হোক, আমরা দুই রাকাত সালাত পড়ে আমাদের কার্যক্রমটা শুরু করবো ইনশাল্লাহ, এটাই সন্না। শেখের কাছ থেকে আমরা জানতে পারলাম সেটা নিয়ত হবে নফল দুই রাকাত সালাত এবং সেটা জামাতের সহিত পড়তে পারবেন। এমনকি আমরা দেখতে পেলাম যে নারীরাও সেখানে অংশগ্রহণ করেছেন। যদি আমাদের এরকম সিস্টেম থাকে ফ্যামিলিগতভাবে, আপনার নেতৃত্বে আপনার ছেলে মেয়েরা আপনার স্ত্রী সবাই মিলে এটা জামাতও করা যাবে, আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। একেবারেই সামাজিক একটা বিষয় যেটা সবার সাথে কম বেশি জড়িত, আমরা সুন্দর একটা বিষয় শেখের কাছ থেকে জানতে পারলাম। কিন্তু আজকে যেটা আফসোস এবং দুঃখের বিষয় যে নতুন বিল্ডিং বা দোকান বা কিছু করতে গিয়ে দেখা যায় যে কিছু এই জাতীয় দোয়া কালামের পরে দেখা যায় ঢোল বাদ্য যন্ত্র বেপর্দা ব্যাপনা, মানে এগুলো এমন করা হয় যে শুরুতেই একটা একটা মানহুস একটা মানে বরকতশূন্যতা এবং অভিশাপের যে শুরু করা হয়, এটা বড় দুঃখজনক। জি, আরেকটা বিষয় আমরা কিন্তু আরেকটা কথা সুন্দর বেরিয়ে আসলো আমাদের শেখের কথায়, সেটা হলো আমাদের সমাজে যেটা প্রচলিত রয়েছে মিষ্টি খাওয়ানো, এটা খাওয়ানো যাবে, অসুবিধা নেই, তবে মূলিয়েতে হবে ওই হুজুর ভাড়া করে এনে তেলাওয়াত করানো, দোয়া করানো, মিলাদ করানো, কোরআন খতম করা, এগুলো আসলে সুন্নার ভিতরে পড়ে না। সুন্না হলো দুই রাকাত নফল সালাত আদায় করা, এটা একাকী হতে পারে, জামাতের সহিত হতে পারে। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।